নমস্কার, সোনু কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনাদের সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আমি ডাল পুরির একটি রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তো চলুন, এর জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন জল দিয়ে ডালটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখন নুন দেওয়া হচ্ছে আর হলুদটা সাথে দিয়ে দেবো। ডালের পুরটা দেখুন এইভাবে শক্ত শক্ত করে বানিয়ে নেবেন। এই দেখুন বানিয়েছি এইভাবে, জল থাকা চলবে না, এইরকম ডালের পুরটা হবে। লিচি কাটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ডালের পুরটা ভরে নেব। আগে আমি এইভাবে এটা লিচিটার মধ্যে, এই দেখুন এইভাবে পুর বানাই দিল, এই দেখুন এইভাবে পুর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা যদি পুরটা দিয়ে দে, এই তো তারা লাগছে আমাকে। এই দেখুন এইভাবে এটা আমি বানিয়ে নেব। এটা আমি বেলবো না, বেলা ছাড়াই কিন্তু ডাল পুরি বানাবো। এই দেখুন এইভাবে হাত দিয়ে দিয়ে বানিয়ে নেব এটা। আর সবকটা আমি এইভাবেই তৈরি করে নেব। এই দেখুন সবকটা এইভাবে বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এই দেখুন এইভাবে আমি ভেজে নেব এগুলো। একটা পিঠ আগে ভেজে নেব, তারপর আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে একটা পিঠ, আর বেশি তেল গরম করে দেবার নয়, এটা একটু হালকা গরম তেলেই ছাড়ার। এটা এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। আর প্রত্যেকটা এইভাবে সবকটাই আমি ভেজে নেব। এই দেখুন এইভাবে সবকটা ভেজে নেব। এগুলো হয়ে গেছে ডালপুরিগুলো বানানো। এই দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে, দেখুন খেতে অসাধারণ লাগে এটা।